আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমি ছোট পরিসরে একটা ব্লগ শেয়ার করছি। তো আমি সারাদিন কর্মব্যস্ত জীবনের ফাঁকে মনের প্রশান্তির জন্য, গ্রামের ফিল পাওয়ার জন্য কিছু পশু প্রাণ নিয়েছি বাসার মধ্যে। ভাড়া বাসায় থাকি, অনেক সময় অনেক কাজ শেষে বাসায় অনেক সময় অনেক একা মনে হয়। তো এদের নিয়ে থাকলে খুবই ভালো লাগে। এরা বোবা প্রাণী, কিন্তু এদের ভালোবাসা কোনো খাদ নেই। এদের খাবার দাবার, এদের পাশে গেলে এরা যে কিচির মিচির করে, এদের শব্দগুলো মনে হয় আপন, একদম চিরকালের চেনা মনে হয়। আর এই যে বিড়াল মন্টিসোনা বাবা আমার, সে আমার একমাত্র দ্বিতীয় ছেলে। সে সব বুঝে আমার কথাবার্তা, তার চালচলন আমিও বুঝে গেছি এখন। তো এদের নিয়েই থাকি। এবার চলে আসলাম রান্নায়। রান্না করার আগে আমার রান্নাঘরটা একটু করে দেখিয়ে দিচ্ছি। আমি মশলাপাতি সব রেডি করে নিয়েছি শিলপাটায় বেটে রান্না করার জন্য। আর আমি এলপি গ্যাসে রান্না করি, যেহেতু ঢাকায় গ্যাসের সমস্যা চলছে, তো অনেক সময় আবার গ্যাস চলে যায়, তো সেজন্য আবার ওভেনও আছে। রান্না করতে করতে অনেকবার গ্যাস চলে গিয়েছে, কিছু করার নেই, হয় খাবার নষ্ট না হয় ভাত নষ্ট, এরকম হয়ে যায়। তো ওভেনে রান্না করি মাঝে মধ্যে। আজকে রান্না করব লেবু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতে খুবই মজাদার। আর আমার মা দাদিদের মতো আমি এই রান্নাটা করব। মুরগিটাও দেশি পিওর, আর এর সঙ্গে কিছু মশলা টমেটো আছে সেও দেশি। তো কি আর করা, শহরে তো সবসময় একদম পিওর খাবার পাওয়া যায় না, তো কেউ আসলে নিয়ে আসে, তো খেতেও খুব ভালো লাগে। আমি এখানে অল্প পরিমাণ মুরগি নিয়েছি, একদম হালকা হলুদ হয়ে গিয়েছে। আমি চিচিং চামড়াটা সহ নিয়েছি। অল্প করে লবণ দিচ্ছি, সরিষার তেল দিচ্ছি, সামান্য আদা জিরা বাটা দিয়ে আগে মেখে রেখে দেব একটু সময়, 5 থেকে 7 মিনিট, তাহলে মশলাপাতিগুলো ভিতরে একরকম ঢুকবে। আর কষানোর সময় তো আলাদা মশলা অল্প অল্প করে দেব। তো আমার মুরগিগুলো মাখা কিছুটা হয়ে আসছে, এখন আমি রেস্টে রেখে দেব। আর এর সঙ্গে আলু দেব। আলু ছাড়া তো গোশের ঝোল খেতে কেমন যেন হয়, তো আলু লাগবেই, আমরা বাঙালি। তো সবগুলো মাখা হয়ে গিয়েছে, ফিরে আসছি আলু ভাজার জন্য। আমি লোহার কড়াই বসিয়েছি চুলায়, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। প্রিয় বিয়ার, সুস্বাস্থ্যের জন্য লোহার কড়াই মাটির হাঁড়িতে রান্না করে খেলে ভালো হয়। অ্যালুমিনিয়াম অন্য কিছুতে তো আছে কিছু একটা না সমস্যা থাকে ওইসব হাঁড়ি পাতিলে। তো এখন আমি আলুগুলো খোসা সহ ভেজে নিচ্ছি একটু, আর লবণ আর একটু হলুদ দিয়ে দেব। তো মা দাদিদের মতো যেমন রান্না হাঁড়িগুলো, সেই মা দাদিদের মতো লোহা মাটিতে এরকম করে। আর আমি এমনিতেই লোহা মাটির হাঁড়িতে প্রায় রান্না করে খেয়ে থাকি, আমার ভালো লাগে। তো আমি ভেজে নিচ্ছি আলুগুলো একদম হালকা করে, বেশি ব্রাউন করব না যেহেতু ঝোলে দেব। তো আমার আলু ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখছেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা দেখছেন সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিবেন। তো এই আলু উঠিয়ে যে তেল ছিল, সেই তেলের উপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর কোনো বাড়তি তেল দিব না, অল্প তেলে পাতলা ঝোল করব। সেজন্য এই তেলের ভিতরে আমি পেঁয়াজও অল্প করে দিয়েছি, আর টমেটো অল্প করে দিলাম। টমেটোটা একদম পিওর গ্রামের, কি যে স্মেল, আর খেতে যা সুস্বাদু। এখন টমেটোটা একটু ভেঙে দিচ্ছি, তাহলে ঝোলটা হালকা আঠালো হবে। তো এরকম করে আমার দাদিমাকে দেখতাম রান্না করতে। আল্লাহ পাক তাহাকে নিয়ে গেছেন, সে ব্যস্ত নসিব করবেন আল্লাহ। খুব ভালো মনের মানুষ ছিল। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি হলুদ পাউডার, মরিচ পাউডার দিয়ে ভালো করে ড্রাই করে কষিয়ে নেব। আর মুরগির মাংস, গরুর মাংস যাই আমরা রান্না করি না কেন, মশলাপাতি একটু কম দিয়ে, জিরার পরিমাণটা একটু বেশি দিলে সেই তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয়। তো আমার কষানো হয়ে গিয়েছে
মশলাপাতি দিয়ে এখন আমি সেই ম্যারিনেট করা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মুরগিগুলো দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব, আর মুরগির গা থেকে কষাতে কষাতে তো পানি ছেড়ে দিবে, সেজন্য আর ড্রাই মশলার সঙ্গে আমি কোনো রকম পানি ব্যবহার করলাম না। তো নেড়ে চেড়ে নিচ্ছি, আর চুলার আঁচ একদম লো হিট মাঝারির মাঝামাঝিতে রেখেছি। এবার আমি লবণ দিয়ে কষিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে। তো কষানো তো প্রায় কিছু হয়ে আসছে, এখন এর ভিতরে যে মূল উপকরণ লেবু, লেবুগুলো কেটে বিছি ফেলে আমি গোশের সঙ্গে এভাবে কষিয়ে নেব। তো লেবু দিয়ে মুরগির, দেশি মুরগির পাতলা ঝোল খেতে যে অসম্ভব মজাদার হয়, আর হালকা গরমে মুখে রুচিও বেড়ে যায়। তো আমার কষানো প্রায় হয়ে আসছে লেবু সহ মশলাপাতি সহ গোশ। এবারে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। অলরেডি গোশ সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু দেশি আরও বাচ্চা মুরগি, আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ড্রাইভাবে আরেকটু কষিয়ে ঝোল দিয়ে দিব। আর কষানো আমার হয়েই গিয়েছে, একদম নেড়ে চেড়ে দিচ্ছি, কোনো রকম কড়াইয়ের গা লেগে যায়নি। তারপরও আমি নেড়ে নেড়ে দিচ্ছি, আর পানি দিয়ে দেব পরিমাণ মতো। ঝোলের জন্য একটু বেশি পরিমাণেই পানিটা দেব, জালেও কমে আসবে এবং ঝোল খাওয়ার জন্য একটু পাতলা দিচ্ছি, পানির পরিমাণ বেশি। এবার নেড়ে চেড়ে দিচ্ছি চারিপাশ কড়াইয়ের, আর লেবুর খোসা এখন লেবু উঠিয়ে ফেলবো এখন, কারণ যে স্মেল তা গোশে অলরেডি বের হয়ে গিয়েছে। এখন রেখে ঝোলে জাল দিলে তরকারিটা তিতা হতে পারে, তাই তুলে ফেললাম। দিয়ে দিলাম অল্প পরিমাণ কাঁচা মরিচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, অপেক্ষা করছি 3-4 মিনিট। তো ফিরে আসবো 3-4 মিনিট পরে। ঢাকনা দিয়ে রান্নাটা করছি 3 থেকে 4 মিনিট। মোটামুটি রান্না হয়ে গিয়েছে, একদম তেল উপর থেকে উঠে আসছে। রান্না গোশের যখন তেল উপরে উঠে আসবে তখন ভাবতে হবে রান্নাটা পারফেক্ট হয়েছে। এখন এর ভিতরে তো আমি কোনো রকম গরম মশলা দেইনি, এখন গোলমরিচ আর গরম মশলা বেটে দিয়েছি, দিয়ে 1 মিনিট পরে নামিয়ে ফেলবো। তা আজকের রান্নাবান্না এই অবধি, আবার ফিরে আসবো অন্য দিন অন্য কোনো রান্না নিয়ে। সেই অবধি আমার ভিউয়ার্সরা ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ লেবু দিয়ে মুরগির কষা হয়ে গিয়েছে বা পাতলা ঝোল, আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ।